ভুয়ো দলিল বানিয়ে প্রাচীন হাটের জমি দখল করার চেষ্টার অভিযোগ কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে বসিরহাটে। অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন গ্রামবাসীরা। ভুয়ো দলিল তৈরি করে জমির চরিত্র বদল করে প্রাচীন হাটের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট 2 নম্বর ব্লক রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পদ্মবিল হাটে। জানা গেছে পদ্মবিলের হাট বহু প্রাচীন। জমিদারের দান করা 5 বিঘা জমিতে এই হাট চালু হয়। ইছামতি নদীর পাশে গড়ে ওঠা হাটে বহু দূর দূরান্ত থেকে ব্যবসায়ী ও কৃষকরা তাদের পণ্য নিয়ে আসতেন। নদীতে জলপথে অনেক ব্যবসায়ীও আসতেন। এখনো বহু মানুষ এখানে আসেন তাদের উৎপাদিত পণ্য কেনা বেচা করতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন আগে কয়েকজন ব্যবসায়ী ভুয়ো দলিল তৈরি করে হাটের জমি দখলের জন্য আদালতের দ্বারস্থ হয়। এরই প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে ফেস্টুন নিয়ে লল্লি হাসপাতাল মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন। বিএলআরও দপ্তরের দ্বারস্থ হন তারা। আমরা প্রত্যন্ত এলাকায় বসবাস করি, প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূর দূরান্তে আমাদের বাজার ঘাট। এই হাটটাকে কত মেহনত দিয়ে আমাদের বাবা কাকারা বসিয়েছিল, প্রায় 50-এর কাছাকাছি বয়স এই হাটটা। এমত অবস্থায় এক্ষণে কিছু অসাধু অসাধু দু একজন মানুষ তাদের ওয়ারে মালিকদের ওয়ারেসের কাছ থেকে তারা ভুয়ো দলিলপত্র করে তারা এই হাটটাকে পণ্ড করার তারা একটা পরিকল্পনা করছে। তার বিরুদ্ধে আমরা সেটা জানতে পেরে তার বিরুদ্ধে আমরা আজকের এই বিক্ষোভে সামিল হয়েছি। প্রতিনিয়ত 8 থেকে 9 হাজার মানুষের সমাগম হয়। দূর দূরান্ত থেকে সেই সবজি আসে আমাদের এখানে জলকার এরিয়া। এই সবজি না আসলে আমাদের এখানকার মানুষের অন্য জুট বেড়ে খাওয়া দাওয়া হবে না। এরম একটা পরিস্থিতিতে আমাদের এমন একটা বিপাকে ফেলার চেষ্টা করছে 1000 জন অসাধু মানুষ। সেই কারণে আমরা সোচ্চার হয়েছি, আমরা এলাকার মানুষ, সেই জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমার বাবা কাকারা যেভাবে এই সময় দিয়ে তারা মেহনত দিয়ে এই হাটটা বসিয়েছিল, তার একটা গাইডলাইন আমাদের কাছে আছে। সেই গাইডলাইনকে তারা উপেক্ষা করে এমতো এক্ষণে তারা দু একজন অসাধু মানুষ তারা এই হাটটাকে পণ্ড করার তার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ। স্থানীয় বাসিন্দা আব্দুল বারিক মণ্ডল বলেন, কয়েকজন অসাধু ব্যবসায়ী ভুয়ো দলিল বানিয়ে প্রাচীন হাটের জমি দখল করার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ করছি। অবিলম্বে ঘটনা তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন বাসিন্দারা। দুষ্কৃতী লোক তারা মানে দলিলটাকে মানে ভুয়ো দলিল করে রেকর্ড করে আজকে আমাদের এই হাটকে বন্ধ করার চেষ্টা করছে। এই হাটটা যাতে বন্ধ না হয় আমরা এই আন্দোলনে নেমেছি একটাই কারণে, হাটটা যাতে বন্ধ না হয়। এখানকার গরিব মানুষ জীবিকা নির্বাহ করে, এই জীবিকা নির্বাহ করে আমাদের এলাকার 10টা গ্রাম মিলে আমাদের এই হাটটা আজ দীর্ঘ 50 বছর ধরে এই হাট চলছে। ওরা এখন বলে কিনা এই হাট 500 বছর চলছে, তাতে এতে আমরা মানতে রাজি না। আমরা চাচ্ছি দীর্ঘদিন এই হাটটা চলুক, গরিব মানুষ নির্বাহ হোক, আমাদের এখানে সবাই আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিএলআরও আধিকারিক সুজিত কুমার বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।